বছরের প্রথম দিনই হাতে বই পাবে শিক্ষার্থীরা। 31 ডিসেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে চাঁদপুরে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বলেন, শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন ধরে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা চলছে। শিক্ষার্থীরা যেন ভয় দূর করে আনন্দ নিয়ে শিখতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, আর এর ফলে ছাত্রছাত্রীরা বিজ্ঞান মনস্ক হবে, প্রযুক্তির ব্যবহারে দক্ষ ও সৃজনশীল মানুষ হবে। স্বামী স্ত্রী আর ভাই ভাই মিলে যেন একাকার। স্বামী স্ত্রীকে কাজ দিচ্ছেন, আবার ভাই দিচ্ছেন ভাইকে। স্বজনদের নামে লাইসেন্স বানিয়ে এভাবেই ঠিকাদারি করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কয়েকজন প্রকৌশলী। চাকরির পাশাপাশি কর্পোরেশনেই রমরমা ব্যবসা করে বানিয়েছেন বিপুল অর্থবিত্ত। আবু জাহেদের ক্যামেরায় ইবেন মীরের বিশেষ রিপোর্ট। জসিমউদ্দিন, যিনি 2006 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একজন সড়ক পরিদর্শক হিসেবে মাত্র 8000 টাকা বেতনে অস্থায়ী নিয়োগ পান, এরপরই খুলে যায় তার কপাল। জ্যেষ্ঠ 11 জনকে ডিঙিয়ে 2019 সালের অক্টোবরে পেয়ে যান পদোন্নতি। এখন তিনি নির্বাহী প্রকৌশলী। শুধুমাত্র নগরীর আলফালা গলিতে জসিমউদ্দিন কিনেছেন অন্তত 4টি ফ্ল্যাট, যার এক একটির মূল্য কোটি টাকার বেশি। খুলশীতে 12 কাঠা জায়গার উপর নির্মাণাধীন রয়েছে 10-তলা ভবন, রয়েছে একাধিক গাড়ি, হাতে পড়েন 20 লাখ টাকা দামের রোলেক্স ঘড়ি। এত সম্পদ তিনি গড়েছেন কর্পোরেশনে ব্যবসা করে। প্রকৌশলী হয়ে নিজেকে পর্দার আড়ালে রেখে ঠিকাদারি করে যাচ্ছেন ভাইদের মাধ্যমে। তার ভাই সাইফুল ইসলাম কর্পোরেশনের একজন ঠিকাদার। সবশেষ গেল 20 আগস্ট, ছোট ভাইয়ের প্রতিষ্ঠান ফাহিমা কনস্ট্রাকশন একটি কার্যাদেশ পায় সড়ক প্রকল্পের, যাতে স্বাক্ষর করেন বড় ভাই জসিমউদ্দিন। সাগরিকা রোডে অবস্থিত আমিন ইনফ্রাস্ট্রাকচার নামে এই অ্যাসফল্ট প্ল্যান্টও জসিম এবং তার ছোট ভাই দিদারের বলে প্রচার রয়েছে। যদিও সেই কারখানার মালিকানায় কাগজপত্রে দেখানো হয়েছে নুরুল আমিন নামের একজনকে। কর্পোরেশনের নিজস্ব স্পল্ট প্ল্যান্ট থাকলেও স্পল্ট সরবরাহ হয় এই কারখানা থেকে, যদিও তা অস্বীকার করেন কারখানার ম্যানেজার। আপনারা সবশেষ সিটি কর্পোরেশনের মাল ডেলিভারি দিয়েছিলেন কবে? সিটি কর্পোরেশন আসলে কানেক্টে যেগুলো আছে ওগুলো মানে সিটি কর্পোরেশন জন্য নিয়ে যায় না কি আর যেটা আমার পুরো মানে ইয়া নাই আমার। বিষয়টি জানাজানি হলে দ্রুত প্রতিষ্ঠানটির নাম পাল্টে করা হয় আমিন ইন্টারন্যাশনাল। জসিম এবং দিদারের সাথে কোনো সম্পর্ক নেই বলে দাবি নুরুল আমিনের। অ্যাড্রেসটিকে কী দেয় এটা তো বিল্ডিংয়ের মালিকের জিজ্ঞেস করতে হবে। যারা ট্রেড লাইসেন্স বানাইতে হলে অনেক অনেক ধরনের অ্যাড্রেস দেয়, কে কী দেয় এটা তো ওদেরকে জানাইতে হবে। আমিন অস্বীকার করলেও দিদার নিজেই ভিজিটিং কার্ড ব্যবহার করেন আমিন ইনফ্রাস্ট্রাকচারের নামে। অ্যাসফল্ট বিক্রির জন্য বিভিন্ন জনের কাছে দিদার এই ফ্যাক্টরি জসিমের বলেও পরিচয় দেন। জসিম ভাই ছোট ভাই আমি, ঠিক আছে? হ্যাঁ, জসিম সাহেব ছোট ভাই আমি। এসব বিষয়ে কথা বলতে গেলে ক্যামেরার মুখোমুখি হতে রাজি হননি জসিম। এক পর্যায়ে অফিস থেকে সটকে পড়েন তিনি। আরেক প্রকৌশলী এনামুল হক, যিনি সড়কবাতি পরিদর্শক হিসেবে কাজে যোগ দিয়ে বনে গেছেন সহকারী প্রকৌশলী, যার পদোন্নতিতে আপত্তি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এনামুল হক নিজের স্ত্রী সেলিনা আক্তারের নামে চালিয়ে যাচ্ছেন ব্যবসা। স্ত্রীর নামে কর্পোরেশনে ব্যবসা চালিয়ে যাওয়া এনামুল হকের কাছে এসব বিষয়ে জানতে গেলে তিনি ক্যামেরা দেখে সরে যাবার চেষ্টা করেন, দেননি কোনো উত্তর। আপনার স্ত্রীর নামে ব্যবসা করছেন, এটা কতটুকু সত্য? একই ধরনের অভিযোগ আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আরও বেশ কয়েকজন প্রকৌশলীর বিরুদ্ধে। কেউ সন্তানের নামে, কেউ আত্মীয় স্বজনের নামে চালিয়ে যাচ্ছেন ঠিকাদারি। তবে এসবের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান মেয়র। যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে আমি অ্যাকশন কিভাবে নিচ্ছি আপনারা পেপার পত্রিকায় দেখেন, সবগুলো পেপার পত্রিকায় আসে না কিন্তু আপনি খবর নিয়ে দেখেন। এর আগেও একাধিক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের খবর গণমাধ্যমে শিরোনাম হলেও কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি সিটি কর্পোরেশনকে। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। প্রচার প্রচারণায় জমজমাট রংপুর সিটি কর্পোরেশন। গণসংযোগের এমন ছবি দেখা যাবে আর মাত্র 2 দিন। এ বিষয়ে আমরা সবশেষ তথ্যটি আপনাদেরকে জানিয়ে দেব। ফখরুল শাহিন যুক্ত হয়েছেন আমার সঙ্গে। ফখরুল, কি অবস্থা নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন? কি প্রতিশ্রুতি দিলেন যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন?
তানভীর, আমি এখন আছি রংপুর নগরীর সিও বাজার এলাকায় এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে যদিও সিটি কর্পোরেশনের একটু সাইডে পাশে বলা যায়, কারণ এটি এই ১৬ নম্বর ওয়ার্ডটি কিন্তু আগে থেকেই পৌরসভার অন্তর্ভুক্ত ছিল না, এটি সিটি কর্পোরেশন হওয়ার পর এটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে, এটি ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ছিল আগে, বর্ধিত ওয়ার্ড বলা যায়। এবং এই ওয়ার্ডেও আমরা দেখছি যে প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে, সকাল থেকে প্রচার প্রচারণায় প্রার্থীরা মুখর দিন পার করেছে এবং আমরা সকাল থেকে দেখেছি নগরের বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ডালিয়া, নগরীর মীরগঞ্জ এলাকায় মোস্তাফিজুর রহমান মোস্তফা, নগরীর মেডিকেল মোড় এলাকায় তারা প্রচার প্রচারণা চালিয়েছেন এবং শেষ সময়ে এসে কিন্তু প্রার্থীরা আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। তারা এক মুহূর্ত সময় নষ্ট করতে চাচ্ছেন না, ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা বলছেন যে রংপুর নগরীকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার জন্য তারা সব ধরনের আশ্বাস তারা দিচ্ছেন। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে যেহেতু ভোটের আর মাত্র চার দিন বাকি রয়েছে, সেজন্য নির্বাচন কমিশনও কিন্তু তাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। আজকে থেকে শুরু হয়েছে মক ভোটিং, যেহেতু 33টি ওয়ার্ডের সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট হবে, সেজন্য তারা মক ভোটিং কার্যক্রম শুরু করেছে যাতে ভোটাররা ইভিএমে ভোট দিতে সুন্দরভাবে ভোট দিতে পারেন। তো এখানে যে প্রার্থী প্রচার প্রচারণা চালাচ্ছেন, আমরা একটু শুনতে চাই যে এই ওয়ার্ডের কী কী সমস্যা রয়েছে, কী কী আশ্বাস দিচ্ছেন ভোটারদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন 2010 বছর হয়ে গেছে, 10 বছরে এই কাঙ্ক্ষিত যে 16 নং ওয়ার্ড বেশি আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন পাওয়ার কথা, সেই কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে 16 নং ওয়ার্ড বেশি বঞ্চিত। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি 16-তে 16 প্রতিশ্রুতি, আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ আমার এই প্রতিশ্রুতিগুলো রক্ষা করবো ইনশাল্লাহ। কী কী প্রতিশ্রুতি দিচ্ছেন? আমাদের 16 নং ওয়ার্ডে সবচেয়ে বড় সমস্যা বেকার সমস্যা। বেকার সমস্যার কারণে ছেলেরা হতাশাগ্রস্ত হয়ে মাদকে আসক্ত হচ্ছেন, কিশোর গ্যাংকে জড়িত হচ্ছেন, আর এই হতাশাটা দূর করতে পারলেই আমাদের ওয়ার্ডটা 100% ভালো হবে আমি আশা রাখি। এই হতাশাগ্রস্ততা দূর করার জন্য অবশ্যই বেকার ছেলেদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টি করতে পারলেই আমার মনে হয় এই ছেলেরা ভালো পজিশনে চলে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনি বলছেন যে বেকার সমস্যা সমাধান হলে এই ওয়ার্ডের নানাবিধ সমস্যার সমাধান হবে, তো আরেকটু বলি সেটি হচ্ছে যে আজকে কিন্তু মক ভোটিং কার্যক্রমে আমরা দেখেছি যে সকালে 11টা থেকে নির্বাচন কমিশন শুরু করেছে, যদিও কিন্তু মক ভোটিং করতে আসলে ভোটাররা উৎসাহ বোধ করে নেই এবং আমরা উপস্থিতি তেমন লক্ষ্য করি নেই, ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এই মক ভোটিং নিয়ে, এই জন্য উপস্থিতি তেমন লক্ষ্য করি নেই। তবে নির্বাচন কমিশন বলছে যে এই ইভিএম সম্পর্কে জানাতে তারা মক ভোটিং সহ ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তাদেরকে আসলে ইভিএম সম্পর্কে স্পষ্ট ধারণা দেবেন যাতে ইভিএম ভোট দিতে তাদের কোনো ধরনের সমস্যা না হয়। তো এই ছিল এখানকার সর্বশেষ। শাহিন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ফখরুল শাহিন যুক্ত হয়েছিলেন রংপুর থেকে, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর। বাগেরহাটের শরণখোলা বেড়ি বাঁধের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই জায়গা দখল করে স্থাপনা তৈরি করেছে স্থানীয়রা, ফলে উন্নয়ন প্রকল্পের কাজ হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে অবৈধ স্থাপনার তালিকা করে দ্রুত উচ্ছেদ করার কথা জানিয়েছে প্রকল্প নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। যেই বেড়ি বাঁধ এলাকার রক্ষা কবচ, সেখানেই গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। 2007 সালে সিডরের থাবায় লণ্ডভণ্ড হয় বাগেরহাটের শরণখোলা। দীর্ঘ 9 বছর পর বলেশ্বরী নদীর টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হয় 2016 সালের জুন মাসে। 63 কিলোমিটার দীর্ঘ এই বাঁধের কাজ শেষ হওয়ার আগেই সন্ন্যাসী থেকে সাউথখালি পর্যন্ত বাড়িঘর, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সহ গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, ফলে হুমকির মুখে পড়েছে বেড়িবাঁধ। রাস্তা উপর বাঁধছি, এটা রাস্তার কোনো ক্ষয়ক্ষতি না, রাস্তার আরো মানে আমরা নিষেধ করলে ধরেন আমাকে নিষেধ অনেক সময় শোনে না, কেউ শোনে কেউ শোনে না। দ্রুত এসব স্থাপনার তালিকা তৈরি করে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। আমরা এই প্রতিষ্ঠা এই অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুত হলে আমরা এগুলো প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ নথি সৃজনপূর্বক এগুলো উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রশাসনের তৎপরতায় বেড়িবাঁধটি সুরক্ষিত হবে এমনটাই প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
দীর্ঘ ২৫ বছরেও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তুলার্মা। বলেন, এই চুক্তি আর বাস্তবায়ন হবে না। সকালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, চুক্তিটি বর্তমানে মুখ থুবড়ে পড়ে আছে। এই চুক্তি বাস্তবায়নের সংগ্রাম অনিবার্য এবং এই সংগ্রাম হবেই হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবন্ধ প্রতিযোগিতার আহ্বায়ক জিকো চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুমন বর্মা সহ অন্যরা। ২৫ বছর আগের যে বাস্তবতা আর ২৫ বছর পরে চুক্তি স্বাক্ষর পরে সে একই বাস্তবতার মধ্যে আমরা বসবাস করছি। আমি ব্যক্তিগত মনে করি এই চুক্তি এমনিতে আর বাস্তবায়িত হবে না। চুক্তি এখানে যে ব্যবস্থায় মুখ থুবড়ে পড়ে আছে, এখানে যুবজন একটা অংশ তারা চায় নিজের অধিকার নিয়ে বেঁচে থাকতে, এখানে সংগ্রাম অনিবার্য। গোপালগঞ্জে ৬ ভাই বোনকে বাদ দিয়ে পৈতৃক ভিটা লিখে দেওয়ার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। পরিবার জানায়, কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নে বসবাসের জন্য ২৫% জমি রেখে যান মোসলেউদ্দিন। সম্প্রতি সেখানে ভাই বোন মিলে ভবন নির্মাণ করতে গেলে বাধা আসে বড় ভাইয়ের পক্ষ থেকে। কেননা বড় ভাই মহিমুদ্দিন নিজের চার মেয়ের নামে বাবার সম্পত্তি লিখে পাওয়ার দিয়েছেন এক জামাইকে। এ ঘটনায় ক্ষুব্ধ বাকি সন্তানরা। আদালতে মামলা প্রক্রিয়াধীন থাকায় কোনো ব্যবস্থা নিতে পারছে না প্রশাসন। আমি আর আমার বাপকে অপমান হতে দিতে চাচ্ছি না। এই নামটার সে চারবার খুলছে, শেষবার তার বড় ছেলের সামনে খুলছে। একটাই শুধু চাওয়া যে তুমি করছো আমরা একটা করি, যেহেতু এখন চলাচলের সুবিধা হয়েছে। প্রাথমিকভাবে তাদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এই জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং এখন আমি যেরকম জানতে পারলাম তাতে আমার মনে হচ্ছে বিষয়টি দেওয়ানি প্রকৃতি, তাদেরকে যথাযথ আদালতের মাধ্যমে এটা নিষ্পত্তি করা উচিত। নেত্রকোনায় নানা আয়োজনের মধ্য দিয়ে মধুমাছি কচিকাচার মেলা সংগঠনের ৬০ বছর পূর্তি উদযাপন করেছেন সদস্যরা। শহরের মুক্তারপাড়া মধুমাছি কচিকাচা প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল সাজে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির সূচনা করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক সহ সংগঠনের নবীন ও প্রবীণ সদস্যরা। এর আগে অতিথিদের পরিয়ে দেওয়া হয় উত্তরীয়, পরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সংবাদ শেষ করব, তবে তার আগে অতিথি পাখির খবর জানিয়ে দিব। মানিকগঞ্জের খৈসুন্দরী এবং নিলুয়া বিলে বসেছে অতিথি পাখির মেলা। পাখির কলকাকলি আর সৌন্দর্যে মুগ্ধ হতে ভিড় করছেন আশপাশের জেলার দর্শনার্থীরা। মুক্তডানায় উড়াউড়ি, পাখির কলকাকলি মুগ্ধ করে যে কাউকে। শীত শুরু হলেই দেশের বিভিন্ন প্রান্তে বসে অতিথি পাখির মেলা। মানিকগঞ্জের খৈসুন্দরী ও নিলুয়া বিলে এরই মধ্যে আসতে শুরু করেছে অতিথি পাখি। বালিহাঁস, গিরিয়াহাঁস ও লেঞ্জাহাঁস সহ নানা প্রজাতির বিদেশি পাখিতে ভরে উঠেছে হাওড় বাউড়। বিলের পাশেই আকাশমণি গাছ, সেখানেই আশ্রয় নিয়েছে এসব পাখি। তাদের সৌন্দর্য আর কলকাকলিতে মুগ্ধ সব বয়সী মানুষ। পাখি যাকে যাকে উড়ে যায় এবং বসে, দেখতে খুব সুন্দর লাগে, তাই দেখার জন্য আমরাও অনেক দূরে হতে এখানে এসেছি। সব ধরনের পাখি এই শীতের এই মৌসুমে আসে, ঝাঁকে ঝাঁকে উড়ে, দেখতে অনেক ভালো লাগে। মনোরম দৃশ্য দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। এদিকে খৈসুন্দরী ও নিলুয়া বিল এলাকাকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। এই পাখিগুলো যাতে কেউ না মারতে পারে সেই বিষয়ে প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। ভবিষ্যতে জানি আমাদের এই মানে এটা পর্যটন কেন্দ্র এবং পাখির সংরক্ষণের জন্য একটা সুন্দর ব্যবস্থা। এই সময় যে পাখিগুলো আসে তার যাদের যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, বা হয়তো কেউ আসলেও ইচ্ছা করলে গুলি করে কয়েকটা মেরে ফেলে দিল। প্রাণীর প্রতি আমাদের সহমর্মী হওয়া দরকার। অতিথি পাখি শিকার বন্ধের মাধ্যমে জলাশয় ও খাল বিলে পাখির নিরাপদ অভয়াশ্রম গড়ে তোলার আহ্বান প্রকৃতি প্রেমীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ২৪। জোরে সালাম দেশ ২৪। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকায় আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।